Charles and Kate 350 only. Hello, 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 guys. Welcome back to my channel to a new vlog. I hope you are all well. I am also well. তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে আমার ব্যাগের কালেকশন খুব সামান্য কিছু ব্যাগ আছে তো অ্যাকচুয়ালি আমি আজকে আমার ওয়ার্ড্রপটা গোছাচ্ছিলাম তো গোছাতে গোছাতে অনেক ব্যাগ বেরিয়েছে যেগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে যেগুলো বাতিলও করতে হয়েছে কিছু এবং কিছু কিছু ঠিকঠাক আছে তো যেগুলো ঠিকঠাক আছে আমি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা বানাবো বাট হয়ে উঠছিল তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা একটা ব্ল্যাক কালারের সিলিং ব্যাগ ভীষণ কিউট একটা ব্যাগ এবং ভীষণ কমফোর্টেবল মানে এইগুলো জায়গাগুলো ধরলে ভীষণ ভালো লাগে এটা একটা ফেদার ফেদার ব্যাপার আছে অ্যাকচুয়ালি আমি কিনে দিই আমার দিদি আমাকে একবার বার্থডেতে দিয়েছিল খুব বেশি স্পেস নেই এটার মধ্যে একদম অল্প স্পেস তো এই ব্যাগটাকে স্লিং হিসেবে ইউজ করার থেকেও আমি যেটা মেনলি ইউজ করে থাকি সেটা হচ্ছে এরকমভাবে এই স্লিংটাকে এটার ভেতরে ঢুকিয়ে এরকমভাবে অ্যাজ আ ক্লাচ আমি ইউজ করে থাকি কোনো ব্ল্যাক শাড়ির সাথে বা কোনো কিছু ড্রেসের সাথে যেটা খুব ভালো যায় এটার সাথে এবং এটা দেখতেও ভীষণ একটা পশ ব্যাপার একটা লুক পশ টাইপের লুক দেয় তো এটা আমার প্রথম ব্যাগ এবং এই ব্যাগটা আমার ভীষণ ভীষণ তো এরপরে যে ব্যাগটা দেখাবো সেটাও আরেকটা স্লিম ব্যাগ এরকম একটা বেইজ কালারের মধ্যে এটা আমি কিনেছিলাম FBB থেকে অনেক অনেক দিন না মানে দু বছর আগে হবে হয়তো আমার অ্যাকচুয়ালি স্লিম ব্যাগ নিতে খুব ভালো লাগে খুব বড় ব্যাগ আগে আমার খুব ভালো লাগতো না এখন একদমই ভালো লাগে না তো এটা হচ্ছে একটা ভীষণ কিউট সা স্লিম ব্যাগ ভীষণ একটা সোফিস্টিকেটেড লুকও দেয় বাবা এটার মধ্যে অনেক কিছু আছে কি আছে এটা কটাকা দুটাকা ওয়াও আচ্ছা এটা থাকে এর মধ্যে এটা হচ্ছে আমার ঘড়ির হয় না অনেক সময় আমরা ফিটিং করানোর জন্য ঘড়ির একটা কাটি তো এটা আমার ব্যাগেই রয়ে গেছে কবে করেছি মনেও নেই তো যাই হোক এটা হচ্ছে আমার একটা কিউট সা স্লিং ব্যাগ ভীষণ ভালো একটা লুক দেয় এটা ব্ল্যাক ড্রেস বলো যে কোনো ড্রেসের সাথে অ্যাকচুয়ালি এটা ক্যারি করা যায় এটা একটা ভীষণ কিউট সা আমার পরে যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে এই ব্যাগটা এটা একটা মেরুন কালারের ব্যাগ এটা এখানে লেখা আছে চার্লস অ্যান্ড গেট বাট এটা চার্লস অ্যান্ড গেটের অরিজিনাল ব্যাগ নয় এটা আমি মেট্রো প্লাজা থেকে কিনেছিলাম দেখতে ভীষণ ভালো লাগছিল সেই জন্য এখানে একটা এরকম গোল্ডেন এরকম আছে আর এটার স্লিংটা হচ্ছে এইরকম এটাতেও খুব বেশি স্পেস নেই বাট ঠিক আছে তার মধ্যে আছে হচ্ছে ইনহেলার আমার অ্যান্ড একটা ছোট সা লিপস্টিক তো ঠিক আছে এটা ভীষণই একটা স্টাইলিশ একটা ব্যাগ এরকম ছোটো ছোটো ব্যাগই আজকাল ভীষণ ট্রেন্ডি ইন তোমরা এভাবে নিতে পারো এখানে ভালোভাবে দেখানো যাচ্ছে না তো যাই হোক ভীষণ এটা কিউট সা ব্যাগ তো চলো নেক্সট ব্যাগে যাওয়া যায় এরপর যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা ব্ল্যাক বিগ টোট ব্যাগ অ্যাকচুয়ালি আমার কাছে ব্ল্যাকের কালেকশনটাই বেশি খুব বেশি কালেকশন নেই বাট যেটাই আছে সেটাই হচ্ছে ব্ল্যাকের মধ্যেই প্রচুর আছে তো এই ব্যাগটা খুবই ভালো প্রচুর স্পেস ভেতরে বাট একটাই প্রবলেম এটা অ্যাকচুয়ালি আমি মিন্ট্রা থেকে কিনেছিলাম এটা আমি ভেবেছিলাম এটার ভেতর জিপ আছে বাট এটা জিপ নেই এটাতে এইরকম এইরকম লক আছে তো এইটা অনেক সময় একটু প্রবলেমের হয়ে যায় কারণ যে কোনো মুহূর্তে এখান থেকে কিছু তুলে নিতে পারে যে কেউ তো এইটা হচ্ছে এটার কোয়ালিটিটা খুব ভালো এটাতে আমি প্রচুর জিনিসপত্র ঢুকিয়ে ইউজ করেছি প্রচণ্ড ভালো কোয়ালিটি একটা লেদার লেদার ফিনিশ দিচ্ছে বাট ভীষণই ভালো এবং এটা অ্যারাউন্ড আমি 1000-এর মধ্যেই প্রাইসটা ছিল এটা অনেক দিন দু বছর আগে কিনেছিলাম যখন আমি একটা সময় ছিল যখন আমি অফিসে যেতাম বাট তখন সেই অফিসে যাওয়ার জন্য ব্যাগটা কিনেছিলাম বাট অনেক স্পেসও আছে প্রাইস অনুযায়ী বেশ 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 পর যে ব্যাগটা দেখাবো সেটা একটা স্লিং ব্যাগ এরকম হোয়াইট কালারের মধ্যে অ্যাকচুয়ালি ব্যাগটা সব কিছুর সাথে ক্যারি করা যায় এটা অ্যাকচুয়ালি আমার রিসেন্ট ফেভারিট যদি আমার রিসেন্ট শর্টস দেখে থাকো ব্লগ দেখে থাকো দেখতে পাবে আমি সব জায়গায় লাস্ট অন্তত 3-4 মাস ধরে এই ব্যাগটাই নিয়ে যাচ্ছি অন্য কোনো ব্যাগ ইউজ করছি না সেরকম তো যাই হোক এটার মধ্যে খুব বেশি স্পেস নেই যেরকম বলছি আমি আচ্ছা এটার মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে প্লামের একটা বডি মিস্ট রয়েছে স্মেলস গুড এটা হচ্ছে রয়েছে এটার মধ্যে থাক এটার মধ্যেই তো এই হচ্ছে এটার ব্যাগ অ্যান্ড স্লিংটা এরকম লম্বা বাট আমি এরকম লম্বা করে নিই না এটা আমি এরকম দুটো লেয়ার করে নিই স্লিংয়ের এবং যে কোনো একটা কাঁধে নিয়ে আমি এটা যাই এটা কিন্তু বেশ পছন্দের আমার ব্যাগ আর অ্যাকচুয়ালি আমার ছোটো ব্যাগ নিতে যেরকমটা বলছিলাম ছোটো ব্যাগ নিতে আমার আজকাল বেশি ভালো লাগে এটা দেখো খুব সুন্দর একটা পার্লের এরকম করা রয়েছে যাই হোক এই ব্যাগটা মোটামুটি আমার ভীষণ মানে প্রচুর ইউজ করে ফেলেছি এটা যা দাম ছিল এটা আমার টাকাও এই ব্যাগটা তোমরা অনেকে জিজ্ঞেস করতেই পারো বা ভাবতেই পারো ব্যাগটা আমি কোথা থেকে নিয়েছি অ্যাকচুয়ালি আমার একটা এর আগে 2 বছর আগে একটা বিজনেস ছিল
তো সেইখানেরই কালেকশনই ব্যাগটা, আরও একটা ব্যাগ আছে সেটাও, সেই ব্যাগটাও আমার বিজনেসেরই কালেকশন। তো প্রাইস জিজ্ঞেস করলে আমি সেটা বলতে পারবো না। এটা হচ্ছে ব্যাগটাই চলে যাব, সেটা হচ্ছে একটা ব্ল্যাক ক্যাপ্রেসির ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট, এখন খুব একটা ইউজ করি না বাট ভীষণ ফেভারিট একটা ব্যাগ। এটা হচ্ছে এইরকম একটা ব্যাগ, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে ক্যাপ্রেসি। এটার অনেক 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 স্পেস রয়েছে, এতক্ষণ প্রত্যেকটা ব্যাগেই প্রায় আমি বলছিলাম একটা ব্যাগ ছাড়া যে কোনো ব্যাগে সেরকম স্পেস নেই, বাট এই ব্যাগটাতে কিন্তু অনেকটা স্পেস রয়েছে, অনেক কিছুই এর মধ্যে ফিট করে যায়। এই ব্যাগটার মধ্যে কিছু নেই, এই ব্যাগটার মধ্যে দেখো অনেকটা স্পেস রয়েছে। আর এই ব্যাগটার মধ্যে আমি প্রচুর জিনিস ঢুকে একটা সময় ইউজ করেছি, বাট এই ব্যাগটা কিন্তু কিচ্ছুতে কিছু হয়নি। ভীষণ ভীষণ ভালো একটা ব্যাগ। এই ব্যাগটা অ্যারাউন্ড আমার 1700-1800 এরকম নিয়েছিল অনলাইনে, বাট এটা অফলাইন কিনলে হয়তো এটা দামটা আরেকটু বেশি। আমি জানিও না এই মডেলটা এখন পাওয়া যায় কি যায় না, এটা আমি 1.5-2 বছর আগে কিনেছিলাম। বাট এই ব্যাগটা কিন্তু আমার প্রচণ্ড প্রচণ্ড ফেভারিট, একটা ব্ল্যাক, ভীষণ একটা ভালো ব্ল্যাক কালার, এটা সব কিছুর সাথে ইউজ করা যায়, এটা একটা ভীষণ ভালো একটা ব্যাগ। এরপর যে ব্যাগটা দেখাবো সেটা ব্যাগটা, মানে এই ব্যাগটা দেখে তোমরা একটু হাসতে পারো, মানে এই ব্যাগটা আমি কেন কিনেছিলাম নিজেও জানি না, বাট ভীষণ ভালো লেগেছিল, কিউট একটা ব্যাগ। এটা হচ্ছে এইরকম একটা ছোট্ট ব্যাগ প্যাক, এটা আমি কিনেছিলাম শিন থেকে অনেক দিন আগে, মানে এখন আমরা সবাই জানি যে শিন এখন ইন্ডিয়াতে আর নেই, বাট যখন ছিল তখন আমি এই ব্যাগটা কিনেছিলাম, একটা ব্ল্যাক কালারের একটা কিউট ব্যাগ। বাট এই ব্যাগটার কোয়ালিটি কিন্তু ভীষণ ভীষণ ভালো, অ্যান্ড এরকম দুটো ব্যাকপ্যাকের মতো যেটা থাকে, মানে ব্যাকপ্যাকের মধ্যে যেটা থাকে, ব্যাগটার মধ্যে এরকম দুটো চেন রয়েছে, টুকটাক বেশ অনেক কিছু ঢুকে যায়, এবং সামনেও একটা এরকম ছোট চেন রয়েছে এই ব্যাগটার মধ্যে। কিন্তু এই ব্যাগটা দেখতে ছোট হলে কি হয়, বাট এই ব্যাগটা কিন্তু অনেক কিছু ক্যারি করতে পারে, মানে হয় না ছোটা প্যাকেট বাড়া ধামাকা, ওই হচ্ছে ব্যাপার এই ব্যাগটা। এই ব্যাগটা ভীষণ কিউটস, আবার এখন আর নেওয়া হয় না, একটা সময় একটা অনেকবার নিয়েছি, এখন আর নেওয়া হয় না, বাট এটা রয়ে গেছে কালেকশন। এরপর যে ব্যাগটা দেখাবো সেটা একটা বড় ব্যাগ, এটা হচ্ছে, এটা অনেক দিন আগের ব্যাগ, এটা হচ্ছে এরকম একটা পিঙ্ক কালারের ব্যাগ। অ্যাকচুয়ালি এটার ভেতরে আরও একটা ব্যাগ দিয়েছিল যেটা কিনা আমি স্লিং ব্যাগ হিসেবেই বেশিটা ইউজ করেছি, সেটা হচ্ছে এটা। এটা তুমি এটা অনেক রকম ইউজ আমি এটা করে থাকি, সেটা হচ্ছে এটা আমি মেকআপ পাউচ হিসেবে ইউজ করতে পারি, যদি তোমরা এই স্লিংটা এখান থেকে খুলে নাও, দূরে কোথাও ঘুরতে যাচ্ছ, মেকআপ পাউচ হিসেবে কিন্তু এটা ইউজ করা যায়, স্লিং ব্যাগ হিসেবে ইউজ করা যায়। এই ব্যাগটার মধ্যে অনেক স্পেস, মানে এটার বলার বাহুল্যই আর কি, এটা দেখেই বুঝতে পারছো ব্যাগটার মধ্যে প্রচুর প্রচুর স্পেস। এটা অনেক দিন আগে কিনেছে, এখন ইউজ করি, এটা প্রায় আমি বাতিলের খাতেই হয়তো দিয়ে দেবো। তো যাই হোক, এটা আরেকটা কালেকশনে রয়েছে, কালারটাও বেশ ভালো, পিচের মধ্যে, মানে পিচ নয় একদম লাইট পিঙ্কের মধ্যে কালারটা। এই হচ্ছে এরপর যে ব্যাগটা দেখাবো, নেক্সট যেটা দেখাবো আর কি, সেটাও হচ্ছে চার্লস অ্যান্ড কেইটের, বাট এটা কিন্তু অরিজিনালি চার্লস অ্যান্ড কেইটের নয়, এইটা আর যে রেড কালারের চার্লস অ্যান্ড কেইটটা দেখালাম ওটা আমি দুটোই ওই একই সাথে মেট্রো প্লাজা থেকে কিনেছিলাম। এইটা প্রচুর ইউজ করেছি, এটার অবস্থা খুবই খারাপ। এটা ওটা স্লিং ব্যাগ, বাট স্লিং ব্যাগটা আমি স্লিং হিসেবে ইউজ করি না, তোমাদের যেটা বললাম এটাকে আমি দুটো এরকমভাবে করে পরিয়ে ইউজ করি। এটা এটাও প্রায় বাতিলের খাতাতেই যাবে, এটা দেখতে খুব ভালো, এটা স্লিং হলেও, বাট এটার ভেতরে কিন্তু প্রচুর প্রচুর জায়গা, প্রচুর প্রচুর জায়গা, এটা আমি প্রচুর প্রচুর ইউজ করেছি। তো এটা আপাতত বাতিলের খাতাতেই যাবে, তাও তোমার সাথে শেয়ার করে দিলাম। চার্লস অ্যান্ড কেইট 350 অনলি, মানে 350-350-700 আমি দুটো চার্লস অ্যান্ড কেইট পেয়েছি, মানে ভাবতে পারছো। যাই হোক, এটা রয়ে গেছে, এটা এবার বাতিলের খাতাতেই যাবে, এটা দেখতে পাবে না তোমরা। লাস্ট বার যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের, একটা ভীষণ সফিস্টিকেটেড ব্যাগ আর কি। এই ব্যাগটা অ্যাকচুয়ালি আমার মা আমাকে দিয়েছিল, এরকম একটা ব্ল্যাকের অ্যান্ড হোয়াইটের মধ্যে, মা আমাকে কোনো একবার পুজোয় বা কিছু দ্বারা দিয়েছিল। এই ব্যাগটার অনেক স্পেস, এই ব্যাগটা এখন আর নেওয়া হয় না সেভাবে, বাট এই ব্যাগটার মধ্যে দেখো প্রচুর প্রচুর স্পেস, একটা সিলিংও রয়েছে সাইডে, যদি লাগাই কেউ লাগিয়ে নিতে পারবে। অ্যান্ড এছাড়া এই ব্যাগটা কিন্তু তুমি এরকমভাবে ইউজ করতে পারো, ভীষণ স্মার্ট এবং স্টাইলিশ এবং ভীষণ সফিস্টিকেটেড একটা ব্যাগ। এই ব্যাগটা কোথা থেকে নিয়েছে আমি জানি না, কত নিয়েছে আমি সেটাও জানি না, এটা মা দিয়েছিল, তো এই ব্যাগটাও বেশ ফেভারিট আমার। দেখাবো এটা প্রায় বলতে পারো ঐতিহাসিক যুগের আমার একটা ব্যাগ, আমি যখন ক্লাস 11-12 পড়তাম তখন আমি এই ব্যাগটা কিনেছিলাম, তখন প্রচণ্ড ইউজ করতাম, বাট এখনও খুব একটা খারাপ হয়নি। এটা হচ্ছে এই ব্যাগটা, এটা আমি কিনেছিলাম বড় বাজার থেকে, আমার মনে আছে। এটার প্রচুর প্রচুর স্পেসেস দেখো, এটার মধ্যে কত জায়গা, মানে প্রচুর স্পেস, এবং দুদিকে এরকম এরকম রয়েছে, দুদিকে এরকম স্পেস রয়েছে, সামনে একটা চেন রয়েছে, মানে প্রচুর স্পেস ব্যাগটার মধ্যে। এই ব্যাগটা আমার ভীষণ ফেভারিট ছিল একটা সময়,
এখনো আছে বাট ঠিক আছে এখনো ইউজ করা হয় না বাট রয়ে গেছে তো এই ব্যাগটা আমি একবার ইউজ করেছি মানে কেন কিনেছি জানি না বাট দেখতে কিন্তু খুব একটা খারাপ নয় এটা আমি লাস্টবার পুজোতে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে এরকম একটা ইয়েলো গোল্ডেন কালারের হাতে নেওয়ার ব্যাগ এটা কিন্তু শাড়ি সালোয়ার সাথে খুব ভালো যায় তো এই হচ্ছে সেই ব্যাগটা এটা আমি খুব একটা মানে এখন আর নিই না মানে এখন নেওয়া হয়নি আর কি নিই না বলাটা ভুল নেওয়া হয়নি এটার মধ্যে কী আছে এটার মধ্যে একটা রুমাল আছে তো যাই হোক সব ব্যাগ থেকে কিছু না কিছু করে আমার বেরোচ্ছে তো যাই হোক এটা কিন্তু ভীষণ একটা ভালো দেখতে মানে খুব একটা খারাপ নয় এটার অনেকগুলো কালার ছিল বাট এই কালারটা আমার ভালো লেগেছিলো বলে কিনেছিলাম বাট ওই শাড়ি চুড়িদার যেহেতু খুব একটা পরা হয় না সেজন্য নেওয়াও হয় না বাট এটা কিন্তু খুব একটা ভালো ব্যাগ শাড়ি চুড়িদারের সাথে বেশ 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 ভালো যাবে এটা হচ্ছে এইরকমের একটা ব্যাগ এটা তুমি কাঁধেও নিতে পারো বেশ রিজনেবল প্রাইসেই পেয়েছিলাম আমি এই ব্যাগটা আর এই ব্যাগটা হচ্ছে একটা ম্যাট ফিনিশের মধ্যে যাচ্ছে যেটা কিনে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবার লাস্ট বাট নট দ্য লিস্ট আমার মোস্ট ফেভারিট ব্যাগ সেটা হচ্ছে কিনা আমার যে বিজনেসটা ছিল সেখান থেকে আমি রেখেছিলাম এটার বেশ কিছু কালার ছিল তার মধ্যে এই কালারটাই আমার ভালো লেগেছিলো দেখাচ্ছি দেখাচ্ছি ওয়েট ওয়েট তার আগে কিছু কথা বলিনি কারণ এই ব্যাগটা খুব রেয়ার আমি ইউজ করি কারণ আমার বেশ ভালো লেগেছে ব্যাগটা সেরকম কিছু ব্র্যান্ডের নয় বাট আমার অনেক মানে অ্যাকচুয়ালি নিজের বিজনেসের থেকে একটা জিনিস যেহেতু রেখেছিলাম নিজে তো সেই জন্যই আরও এই ব্যাগটা আমার লাস্ট যে ব্যাগটা দেখাবো আমি বলছি সেটা হচ্ছে এটা হচ্ছে এরকম একটা ব্যাগ আমি জানি না তোমাদের কতজনের ভালো লাগছে দেখতে বাট এইটা আমার মোস্ট ফেভারিট ব্যাগ এটা আমি খুব বেশি ইউজ করি না খুব রেয়ার ইউজ করি বাট এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্যাগটার সাথে আরেকটা ইমোশন আছে সেটা হচ্ছে এটা আমার একটা বিজনেসের মধ্যে থেকে নেওয়া যে মানে আমার যে বিজনেসটা ছিল তার মধ্যে থেকে নেওয়া যেহেতু সেই জন্য এটা আমার আরও বেশি বেশি পছন্দের অ্যাকচুয়ালি এটার পিচ কালার ছিল গোল্ডেন কালার ছিল অ্যান্ড অ্যাশ কালার ছিল অ্যাশটা আমি নিজের জন্য রেখেছিলাম সবার আগে আসার পর স্টক যখন এসেছিলো আমার মনে আছে আমি সবার আগে এইটা আমার জন্য সাইড করেছিলাম বাকিগুলো আমি সেল করেছিলাম তো যাই হোক এটা হচ্ছে অ্যাশ কালারটা এটা ভীষণ পছন্দের অ্যাকচুয়ালি এটা দেখে যতটা মনে হচ্ছে না স্পেস আছে এটা অতটাও স্পেস নেই যেহেতু এটা তোমার ফোল্ড করা যায় এটা এরকম বক্সের মতো ব্যাগটা আর ভীষণ ভীষণ ক্লাসি অ্যান্ড সফিস্টিকেটেড এটার মধ্যে অতটাও স্পেস নেই এটার মধ্যে এই আর কি এরকম স্পেস আছে বাট আমার এটা ভীষণ পছন্দের একটা ব্যাগ তোমাদের কারো কারো ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও বাট এটা হচ্ছে সেই আমার মোস্ট ফেভারিট ব্যাগ এই জন্য আমি লাস্টে দেখালাম অ্যাকচুয়ালি শো স্টপার টাইপ বলতে পারো শো স্টপার যদি লাস্টে দেখায় তো আমিও তাই করলাম এটা হচ্ছে এটা তো আমার ব্যাগের কালেকশন এখানেই শেষ হচ্ছে হ্যাঁ আমার কাছে খুব বেশি ব্র্যান্ডেড ব্যাগ নেই হয়তো কারণ সেরকম কিছু নেই অ্যাকচুয়ালি আমার না ব্যাগের নেশা অনেক আগে ছিল লাস্ট এক দু বছর ধরে আমার মানে আমি ব্যাগ সেরকম কিনিনি বলতে পারো ইয়েলো কালার ব্যাগটা লাস্ট ইয়ার কিনেছি তার আগে ওই ক্যাপ্রেসি ব্যাগটি কিনেছি মানে আমার ব্যাগের ওই নেশাটাই চলে যাচ্ছে আস্তে আস্তে স্লিং ব্যাগ একটা নিয়ে সব জায়গায় চলে যায় বা পকেটে বা যেভাবেই হোক একটা করে নিই কিছু ব্যাগের ইয়ে নেশাটা আস্তে আস্তে আমার কেটে গেছে হোপফুলি আবার ফিরে আসবে তখন আবার অনেক ব্যাগ কিনবো এখন যেমন আমার প্রচণ্ড লিপস্টিকের নেশা হয়েছে লিপস্টিক 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 সারাদিন আমি লিপস্টিক লিপস্টিক করতে থাকি তো যাই হোক ব্যাগের নেশাটা আবার যখন ফিরে আসবে আবার অনেক অনেক ব্যাগ কিনবো তো ভিডিওটা ভালো লাগলে কী করবে তোমরা সবাই জানো ডু নট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ বন্ধু ফ্যামিলি সবার সাথে শেয়ার করো এই চ্যানেলটা আরবার বড় করতে তোমাদের সাহায্য আমাদের খুব 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 প্রয়োজন তো আজকের ভিডিওটা এতটাই টাটা লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো